প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা একটি ব্যতিক্রম ধর্মী একটি ক্লাস নেব, যেটা ম্যাথমেটিক্সের স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই এই শখটা মনে রাখতে একটু দূর হয়ে যায়, কষ্টকর হয়ে যায়। অনেক স্টুডেন্ট এটা মনে রাখতে পারে না, তাদের কথা চিন্তা করে আজকে আমি একটি এই শখটি খুব অল্প সময়ে নিমেষেই যাতে আমরা এটা মনে রাখতে পারি বা এটা বলতে পারি বা বের করতে পারি একটি টেকনিক দেখাবো। সেটা হচ্ছে যে বিশেষ কিছু করে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা শুরু করা যাক। আমরা প্রথমে এই কোণগুলো লাগবে, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। আমরা প্রথমে এইটা এই ডিগ্রিগুলো নেব। এখানে ডিগ্রি 1, 2, 3, 4, 5টি। এই 5টা ডিগ্রিকে বলা হয় বিশেষ কিছু কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে হবে 4টি ডিগ্রি। এখন আমি চাচ্ছি যে sin 0 ডিগ্রি, sin 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি মানটা আমরা বের করব। আমরা প্রথমে সাইনের কথা বিবেচনা করতে চাচ্ছি। সাইন আমি মনে করলাম 0 ডিগ্রির মান করতে। তাহলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এখানে এই 0 বাম দিকে, এদিকটাকে আমরা ধরব বাম, এদিক হচ্ছে ডান, এটা হচ্ছে বাম। যখন 0 ডিগ্রি নেব তখন আমি দেখতে লক্ষ্য করেছি 0 পরে আর কোনো ডিগ্রি নাই, 0 পরে কোনো ডিগ্রি নাই। সেই জন্য নাই মানে 0 ধরব আর নিচে 2 এটা রুট দেব। তাহলে কী দাঁড়াইল, sin 0, তার মানটা 0 আমরা পেয়ে যাব। একইভাবে যখন sin 30 ডিগ্রি আমরা নেব, 30 ডিগ্রির ক্ষেত্রে 30 ডিগ্রির পূর্বে 1টা ডিগ্রি আছে, শুধুমাত্র 0 ডিগ্রি আছে, সেখানে রুট ওভার 1 লাগবো, নিচে 2 আমরা দেখতে পারবো হাফ। একইভাবে sin 45 ডিগ্রি নেব, 45 ডিগ্রির ক্ষেত্রে আমরা বাম দিকে 2টা ডিগ্রি মান লক্ষ্য করেছি, 2 লাগবো আর নিচে হচ্ছে 2, এটা রুট করব। রুট করলে এটা নিচে লেখা যায় √2, আর √2 হোল স্কোয়ার, কাটাকাটি করলে 1/√2। এর মানে sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। একইভাবে যে আমরা যখন sin 60 ডিগ্রি বের করব, 60 ডিগ্রির পূর্বে আমরা লক্ষ্য করেছি 1, 2, 3, 3টা ডিগ্রি আছে, অর্থাৎ √3 লাগবো, নিচে 2 লাগবে। একইভাবে যখন sin 90 ডিগ্রি লাগবো, তাহলে 90 ডিগ্রির পূর্বে 1, 2, 3, 4 মানে 4টি ডিগ্রি আছে, তার √2 দেব আর নিচে 2, তার উপরে 2, নিচে 2 মানে 1। আর এইভাবে আমরা sin 0 ডিগ্রি, তারপরে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এই কোণের মানগুলো আমরা মুখস্থ না করে আমরা টেকনিক্যালভাবে আমরা বের করতে পারি। এখন আমরা যে কজের বিভিন্ন ডিগ্রির মান কত হবে, কোন ডিগ্রির মান কত সেটা শিখব। তাহলে কজ যখন আমরা 0 ডিগ্রি নেব, তাহলে 0 ডিগ্রির ক্ষেত্রে এই যে 0, কজের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ডান দিকে অগ্রসর হতে হবে, ডান দিকে যাইতে হবে। 0 পরে কয়টা ডিগ্রি আছে, 1, 2, 3, 4, অর্থাৎ √4 বার হচ্ছে 2, তাহলে 2/2 মানে 1। একইভাবে কস 30 ডিগ্রি, 30 ডিগ্রির পরে এটা 1, 2, 3টা সংখ্যা আছে, তাহলে আমরা লিখব √3 বার যে সংখ্যা পাবে তার রুট হবে। একইভাবে কস 45 ডিগ্রি যখন লিখব, নিচে 2, 45-এর পরে 1, 2, 2টা ডিগ্রি আছে, অর্থাৎ √2, এটাকে একইভাবে লেখা যাবে 1/√2। আবার যখন কস 60 ডিগ্রি লিখব, 60 ডিগ্রির পরে 1টা সংখ্যা আছে, মানে √1, 2 মানে হাফ। একইভাবে যখন 90 ডিগ্রি লাগবো,
তাহলে 90 ডিগ্রি পরে কোনো ডিগ্রি নাই, অর্থাৎ রুট ওভার জিরো টু মানে হচ্ছে জিরো। এইভাবে আমরা কজের 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, তো খুব একটি সহজ প্রক্রিয়া আশা করি। তো তোমরা এইভাবে খুব কম সময়ে এমসিকিউ প্রশ্ন বলো, গাণিতিক টান বলো, সর্বক্ষেত্রে আমরা এই পদ্ধতি অবলম্বন করে নিমেষেই মুখস্থ না করে আমরা ইজিভাবে এই দীর্ঘানুপাতিক অনুপাতগুলোর মান বের করতে পারব। এখন আমরা টেনের কথা ভাবব। টেন যদি 0 ডিগ্রি হয় তাহলে মনে রাখতে হবে টেনের ক্ষেত্রে আমরা জানি একটা সূত্র পেয়েছি, টেন থিটা সমান সাইন থিটা ভাগ হচ্ছে কস থিটা, অর্থাৎ সাইনে আমরা পেয়েছিলাম বাম দিকে যাব আর কজে আমরা ডান দিকে গিয়েছিলাম। তাহলে যখন 0 ডিগ্রি নেব তখন 0 ডিগ্রির বামে কোনো সংখ্যা নাই, অর্থাৎ ডিগ্রি অনুপাত নাই মানে 0, আর ডানে আছে 1 2 3 4, অর্থাৎ তার টোটালটা রুট দিতে হবে। অর্থাৎ টেনের ক্ষেত্রে উপরে সাইনের লবে হবে সাইনের সূত্র আর হরে হবে কজের সূত্র। তো সাইনের সূত্রটা কি, যখন 0 ডিগ্রি নিয়েছিলাম তখন 0 বাম দিকে কোনো সংখ্যা নাই সেই জন্য 0, আর 0 ডান দিকে 1 2 3 4 সেই জন্য রুট ওভার সাইন। আর টেনের ক্ষেত্রে হর এবং লব উভয়ই আমরা রুট ওভার দেব, সাইন এবং কদের ক্ষেত্রে শুধুমাত্র লবের রুট ওভার ছিল, আর এখানে উভয় হর এবং লব দুই জায়গায় আমরা, তাহলে আমরা কী পাইলাম, টেন 0 ডিগ্রির মান হচ্ছে 0। একইভাবে টেন 30 ডিগ্রি, 30 ডিগ্রির ক্ষেত্রে যখন সাইন নেব উপরে হবে সাইনের মান, উপরে একটা আছে বাম পাশে 1, আর 30 ডিগ্রির পরে 1 2 3 3 লাগবো তার রুট দেব, এর মানে আমরা ইজিভাবে বলতে পারবো রুট ওভার 3। একইভাবে টেন 45 ডিগ্রি যখন হবে তখন এই হচ্ছে 45, বামে হচ্ছে 1 2, দুইটা সংখ্যা, আর ডানে হচ্ছে 1 2 2, তা কী দাঁড়াইলো অন আসলো। টেন 60 ডিগ্রি যখন আমরা নেব সাইডের বামে আছে 1 2 3, লবে হবে 3, আর ডানে আছে একটি সংখ্যা 1, ইজিভাবে এর মানে আমরা রুট ওভার 3 লিখতে পারব। একইভাবে যখন আমরা যখন টেন 90 ডিগ্রি লাগবো, 90 ডিগ্রির ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে বামে হচ্ছে 1 2 3 4, রুট ওভার 4, রুট ওভার 4 লাগবো, আর নিচে হচ্ছে ডানে কোনো সংখ্যা নাই মানে 0। তা আমরা জানি গণিতের ভাষায় সামথিং বাই জিরো হচ্ছে ইনফিনিটি, বাংলায় বলা হয় অসংখ্যায়িত, যা সংখ্যায়িত করা যাবে না, অর্থাৎ সামথিং বাই জিরো এটা হচ্ছে অসংখ্যায়িত, এখানে গণিতে কোনো উত্তর পাওয়া যাবে না বা নির্ণয় করা যাবে না, তাই সেই জন্য টেন 90 ডিগ্রির মান হচ্ছে ইনফিনিটি। তাহলে শিক্ষার্থী বন্ধু, একটি চমৎকার এবং টেকনিক্যাল একটি পদ্ধতির সাহায্যে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের মান 30 ডিগ্রি, 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রির মান, এগুলো আমরা গণিতের প্রত্যেক ক্ষেত্রেই আমাদের হাঁটতে চলতে সর্বক্ষেত্রেই আমরা এখানে এগুলো আমাদের খুবই প্রয়োজন, সর্বক্ষেত্রেই এটা গ্রহণযোগ্য মান হিসেবে আমরা ব্যবহার করি। এইভাবে আমরা কম সময়ে নিমেষে পরীক্ষার এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে আমাদের হাতে সময় থাকে না, যদি আমরা এই পদ্ধতি অবলম্বন করি আমরা খুব অল্প সময় এটা ধারণা পেয়ে যাব। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ, তোমাদের সহজ সাবলীল এবং পাঠকে আরও আকর্ষণীয় এবং খুবই গুরুত্বপূর্ণ করার জন্যই আমরা তোমাদের সাথে আছি। সবাইকে এফআই গণিত একাডেমির পক্ষ থেকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলো রইল। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।